খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম অনিশ্চয়তা রিয়াদের টেস্ট ক্যারিয়ার শ্রীলঙ্কা পৌঁছে কোয়ারেন্টাইনে টাইগাররা মোসাদেকের চোট গুরুতর এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন পিঠের চোট ভোগাচ্ছে অনেক দিন ধরে নতুন করে জুটেছে সাইড স্ট্রেন বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার কখনই খেলার বাইরে থাকতে চান না মাহমুদুল্লাহ রিয়া তাদেরই একজন অথচ অভিজ্ঞ এই ক্রিকেটার এমন এক সময় ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন যখন দলে থাকা তার জন্য অনেক জরুরি ছিল রিয়াদের টেস্ট দলে থাকা বা না থাকা নিয়ে কম কথা হয়নি কারো মতে বর্তমান কোচিং প্যানেল রিয়াদের পক্ষে নেই কেউ আবার দেখেন চোটের দায় রাসেল ডোমিঙ্গোর কোচিং প্যানেলের উপেক্ষার খবর সত্যিও যদি হয় চোটের বিষয়টি অগ্রাহ্য করার সুযোগ নেই বিগত কয়েক বছর ধরেই তো চোট রিয়াদের নিত্য সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে না থাকায় অনেক আলোচনা হয়েছিল কথা ছিল শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরবেন রিয়াদ কিন্তু এবারও বাদ সেদেছে চোট দুইটি চোটের কারণে রিয়াদকে অনেক অপেক্ষার পরও দল রাখতে পারেননি বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্তারা যারা দল ভূমিকায় রাখেন তাৎপর্যপূর্ণ ভূমিকা এবার বিসিবি চিকিৎসক জানালেন রিয়াদের সিদ্ধান্তটা নিতে হবে নিজেকেই পিঠের চোটের কারণে এখন বল করাই হয় না অথচ রিয়াদের পরিচিতি মূলত অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ হরহামেশা পান না সাইলেন্ট কিলারকে যেন আরও নীরব করে দিচ্ছে তার ইঞ্জুরি জনিত সমস্যা এমন পরিস্থিতিতে টেস্টের মতো লঙ্গার ভার্সন খেলা বেশ ধকলের কাজ হতে পারে বিগাদের জন্য তাই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন এই ফর্মেটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চাইলে সিদ্ধান্ত নিতে হবে রিয়াদকেই তার সিদ্ধান্তে পাশে থাকবে বিসিবির মেডিকেল টিম বিডি ক্রিক টাইমকে দেবাশিস বলেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ার দীর্ঘায়িত করবে কিনা এটা তার সিদ্ধান্ত তবে আমরা মেডিকেল টিম সর্বাত্মক তাকে সাপোর্ট দেব যাতে সে ফিট থাকে বাংলাদেশ দলের জার্সিতে ঊনপঞ্চাশটি টেস্ট একশো চুরানব্বইটি ওয়ান ডে ও ঊননব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিয়াদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা পৌঁছে কোয়ারেন্টাইনে রয়েছে টাইগাররা ইনজুরির কারণে বাংলাদেশেই রয়ে গেছে মোসাদ্দেক হোসেন সৈকত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মোসাদ্দেকের জোট গুরুতর হয়